Assalamualaikum, আমন্ত্রণ রুলু এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশে সাথে আছি আমি মোনালিজা। বাংলাদেশ থেকে যে সব দেশে বেশি শ্রমিক যেত সব সময় সেই সব দেশ অর্থনৈতিক সংকটে থাকায় কর্মী নেওয়া কমিয়ে দিয়েছে। অপরদিকে সেই সব দেশে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় কর্মরত কর্মীরা দেশে অর্থ প্রেরণের পরিমাণও কমিয়ে দিচ্ছেন। সামনের দিনগুলোতে অর্থ প্রেরণের পরিমাণ আরও কমবে বলে ধারণা করেছেন বিশেষজ্ঞরা। এতে চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি। বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার সৌদি আরব। জনশক্তি রপ্তানিতে বাংলাদেশকে যে কয়টি দেশের উপর নির্ভর করতে হয় এর মধ্যে সৌদি আরব অন্যতম। সংশ্লিষ্টরা বলেছেন একটি দেশের উপর অতি নির্ভরতা বাংলাদেশকে বিপদে ফেলতে পারে। এছাড়াও বর্তমানে দেশটিতে নতুন যাওয়া প্রবাসীদের অবস্থাও তেমন ভালো নয়। অধিকাংশ প্রবাসী সেখানে যে কাজ পাচ্ছেন না এমন খবর পাওয়া যাচ্ছে, যে কারণে স্বল্প বেতনের কর্মীরা আর সেখানে যেতে চাচ্ছেন না। খোঁজ নিয়ে জানা গেছে একসময় বাংলাদেশ থেকে সৌদি আরবে প্রচুর মহিলা কর্মী গেছেন, কিন্তু গত কয়েক বছরে নানা অপপ্রচারের কারণে মহিলা কর্মী অনেকেই সেখানে যেতে উৎসাহী নন। এর ফলে কর্মী প্রেরণের সংখ্যা মোটের উপর যেমন কমেছে, সঙ্গে সঙ্গে রেমিটেন্সও এর প্রভাব পড়েছে। একসময় বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের যেসব দেশ জনশক্তি রপ্তানি হতো তার অনেক দেশেই এখন তা বন্ধ আছে। লিবিয়া, কুয়েত, ইরাক, জর্ডান প্রভৃতি দেশে জনশক্তি রপ্তানি এক প্রকার বন্ধ। অথচ একসময় এইসব দেশ বাংলাদেশের জনশক্তি রপ্তানি হতো উল্লেখযোগ্য সংখ্যক। বিএমইটির হিসেবে দেখা যায় 2021 সালে লিবিয়াতে মাত্র 3 জন কর্মী বাংলাদেশ থেকে গিয়েছে। এ সময় কুয়েতে গেছে মাত্র 1,800 কর্মী। ইরাকে 5 জন কর্মী চাকরি নিয়ে গেছেন। জর্ডানেও কর্মী যাওয়া কমেছে। শুধু মধ্যপ্রাচ্যেই নয়, দক্ষিণ কোরিয়া, জাপান, মালয়েশিয়া এবং ইউরোপের দেশগুলোতে জনশক্তি রপ্তানি তেমন উল্লেখ করার মতো নয়। জাপানের সঙ্গে এ বিষয়ে সরকারের চুক্তি হলেও এ পর্যন্ত মাত্র 700 থেকে 800 কর্মী সেখানে গিয়েছে। অথচ দেশটিতে কর্মী প্রেরণের জন্য 70টি রিক্রুটিং এজেন্সির প্রতিটি 30 লাখ টাকা করে সরকারকে জমা দিয়েছে। দেশটির কৃষি খাতে কাজ করার জন্য নেপাল থেকে কর্মী গেলেও বাংলাদেশে এক্ষেত্রে অবহেলিত। দক্ষিণ কোরিয়ায় একসময় বাংলাদেশের জনশক্তি প্রচুর গেলেও এখন তা একেবারেই নগণ্য। মালয়েশিয়ায় নানা উদ্যোগের ফলে বাংলাদেশের জন্য শ্রমবাজার উন্মুক্ত হলেও আশাতীত সফলতা মিলছে না। লাখ লাখ শ্রমিক যাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত মাত্র 5,000-এর মতো শ্রমিক গেছেন দেশটিতে। ইউরোপের বাজারেও বাংলাদেশের শ্রমবাজার খুব দুরবস্থার মধ্যে। একমাত্র ইতালিতে কিছু কর্মী গেলেও বাকি দেশগুলোতে কোনো আশার আলো নেই। বিদেশে কর্মী প্রেরণের হার কমে যাওয়া ইতিমধ্যে রেমিটেন্সের চাপ পড়তে শুরু করেছে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে দেখা যায় 2022-23 অর্থ বছরে সেপ্টেম্বর মাসে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী বাংলাদেশিরা 153,95,00,000 মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। প্রবাসী আয়ের এই অঙ্ক গত 7 মাসের মধ্যে সর্বনিম্ন। বিশেষজ্ঞরা বলেছেন শুধু কর্মী প্রেরণের কারণে রেমিটেন্স কমেছে তা নয়, কর্মীরা যারা সেখানে কাজ করেন তাদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তারা দেশে অর্থ কম পাঠাচ্ছেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে খবর নিয়ে জানা গেছে তাদের জীবনযাত্রার ব্যয় অন্তত 30% বেড়েছে, যার প্রভাব পড়েছে রেমিটেন্সের উপর। মূলত জনশক্তি রপ্তানিতে কয়েকটি দেশের উপর নির্ভরতা এবং পুরনো কয়েকটি শ্রমবাজারে কর্মীর চাহিদা না থাকায় পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে বলে আশঙ্কা করেছেন অনেকেই। দর্শক, এই ছিল লুলু এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। লুলু এক্সচেঞ্জের যে কোনো শাখা থেকে অ্যাকাউন্টে অথবা গোপন পিন নম্বরে দেশে টাকা পাঠান দ্রুত ও নিরাপদে। এছাড়াও ঝামেলামুক্ত এবং অতি সহজে মোবাইলের মাধ্যমে টাকা পাঠাতে আজই ডাউনলোড করুন লুলু মানি অ্যাপ।